এখন কি স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাজার্ড ইনস্পেকশন রিপোর্ট, জি স্যার দেখা যাচ্ছে স্যার। এইটা একটা এভিডেন্স। এই যে হ্যাজার্ড ইনস্পেকশন রিপোর্ট, তার মানে আমরা যেখানে কাজ করব সেফটি ফার্স্ট, বলা আছে কি সেফটি ফার্স্ট। আমাদের ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে যেখানে আমি কাজ করতে চাই না কেন, এই কথাটা কিন্তু অবধারিত যে সেফটি ফার্স্ট, এই কথাটা আসছে। এখন এই যে সেফটি ফার্স্ট, তাহলে আমাকে ওই যেখানে আমি দুটা কাজ, একটা হলো আমি যেখানে ট্রেনিং করি, হ্যাঁ ট্রেনিং কন্ডাক্ট করি, আর একটা জায়গা হলো আমি যদি ইয়ে করি, মানে কি বলে অ্যাসেসমেন্ট করি, তাহলে দুটার যে কোনো জায়গায় আমি কাজ করার আগে, ট্রেনিং করার আগে আমাকে দেখতে হবে যে ওই ওয়ার্কশপে অথবা ওই ক্লাসরুমে কোনো ধরনের হ্যাজার্ড আছে কিনা। হ্যাঁ, তাহলে আর একটা হলো যে যেখানে আমরা ইয়া করব, অ্যাসেসমেন্ট নিব, সেই অ্যাসেসমেন্ট সেন্টারেও সেখানে আমাকে হ্যাজার্ড চেক করতে হবে। তাহলে সেই যে হ্যাজার্ড চেক করে যে রিপোর্টটা দিতে হয়, সেই রিপোর্টটার মধ্যে কোথায় কি লেখা থাকে, এই কাজটাই আমরা মেইনলি করার চেষ্টা করব। তো এইখানে আমাদের প্রথমে কথা হচ্ছে, শীটে লেখা আছে হ্যাজার্ড ইনস্পেকশন রিপোর্ট, তারপরে বলছে রিক্স লেভেল। আসলে এই কাজটা আমরা একটু করাতে পারতাম যে রিক্স লেভেল, এই যে হাই মিডিয়াম লো, তার মানে রিক্স ম্যাট্রিক্স দ্বারা এইরকম ভাবে হাই লো মিডিয়াম এই কাজটা দেখানো হয়ে থাকে। আমরা রিক্স ম্যাট্রিক্সে অবশ্য দেখেছি, আমি চাইলে এটাও একটু দেখাতে পারি, যে নেটের থেকে দেখাই যে কিভাবে এখানে দেখাচ্ছে। একটা জায়গায় একটু শেয়ার করি, দেখা গেল না না, সে আমি এখানে একটু লিখি রিস্ক ম্যাট্রিক্স টেমপ্লেট, আর এক্সাম্পল দেখা যাক, টেমপ্লেটও দেখতে পারি এক্সাম্পলও দেখতে পারি। এই যে এটা কি বাইরে চলে গেল কোথাও? আচ্ছা, এইটা স্ক্রিনে দেখা যায় লাইকলিহুড, এই পাশে পটেনশিয়াল সিকোয়েন্স, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যায়, হ্যাঁ যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। তাহলে একটা বলছে, উপরে বলছে পটেনশিয়াল সিকোয়েন্সেস, আর একটা হচ্ছে সম্ভাব্য সম্ভাব্যতা, লাইকলিহুড সম্ভাবনা। তাহলে একদম এই নিচের অংশটুকু এটা হচ্ছে রেয়ার, তার আলটিমেট আনলাইকলি পসিবল লাইকলি অলমোস্ট ক্রিয়েটিং, প্রায় এটা ঘটে থাকে। আচ্ছা, আর পটেনশিয়াল সিকোয়েন্সের মধ্যে বলছে এই যে নট সিগনিফিক্যান্ট লেভেল সেক্স, মাইনর, তারপরে মডারেট, মেজর এবং সেভার। তাহলে এইখানে যখন বলছে যে এই পুরা চার্টটা যখন, এই ম্যাট্রিক্সটা যখন, এই টেবিলটা যখন সাজাচ্ছে যে লো থেকে একেবারে উপরে, মডার মিডিয়াম একদম বা হাই যেটাই বলি না কেন, একটা একদম উপরের দিকে জিনিসটা চলে গেছে, মানে এটা অবশ্য মিডিয়াম লিখছে, লো থেকে এখানে মিডিয়াম, আবার এই এই অংশ থেকে নো সিগনিফিকেন্ট, সেই জায়গা থেকে আরম্ভ করে একেবারে মেজর, মেজরের উপরে যেটা, হ্যাঁ সেভার, তার মানে এখানে এখানে বলছে রেয়ার, খুব কম কম যদি ঘটে এই ধরনের অ্যাক্সিডেন্ট, যদি খুবই কম ঘটে, আর এখানে বলছে নট সিগনিফিকেন্ট, ঘটলেও খুব বেশি সিগনিফিকেন্টলি ঘটে না বা তেমন কোনো, মানে সামান্য একটু ঘটলেও তাতে বেশি ক্ষতি হয় না, তাহলে সেটা হলো সবচেয়ে মোটামুটি নিরাপদ, বলা যায় লো লেভেল, এটা হচ্ছে লো লেভেল। আর এই অংশটা দেখাচ্ছে
সেখানে বলছে এই এই বরাবর যেটা অলমোস্ট সার্টেইন ঘটে যায়, ঘটনাটা ঘটে যায়, অ্যাক্সিডেন্টটা ঘটে যায়, আর এই পাশে বলছে মেজরের পরে, হ্যাঁ সেভার, তার মানে খুবই মানে বড় যদি ঘটনা ঘটে তাহলে এই অংশটাকে ভেরি হাই বলছে। তাহলে এই পজিশনে যদি থাকে তাহলে খুবই কম, আর এই পজিশনে যদি থাকে তাহলে খুবই বেশি। তাহলে রেয়ার, এই নিচের অংশটাকে রেয়ার, এই রেয়ারের অংশটাকে দেখা যাচ্ছে প্রায় সব লেভেলেই, অর্থাৎ নট সিগনিফিকেন্ট, মাইনর, মডারেট, মেজর, এই পর্যন্ত দেখা যাচ্ছে মেজর। কিন্তু রেয়ার ঘটে বলে মেজর হইলেও, মেজর হইলেও রেয়ার ঘটে, সেজন্য এটাকে গ্রিন হিসাবে দেখানো হয়েছে। তার থেকে যদি আরো সার্ভার হয়ে থাকে তাহলে তখন এটা মিডিয়াম লেভেলের সমস্যা। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে এই যত উপরেরটা যাচ্ছে মানে আনলাইকলি, এটা রেয়ার একেবারেই খুবই কম, তারপরেও আনলাইকলি মাঝে মাঝে ঘটে, তাহলে এখানে নো সিগনিফিকেন্ট হলে সেখানেও গ্রিন রয়েছে, মাইনর হলে সেখানেও গ্রিন রয়েছে, কিন্তু মডারেট লেভেলে যদি যায় তখন এটা বলছে মিডিয়াম লেভেল, তারপরে মেজরের যদি যায় সেখানেও মিডিয়াম বলছে, আর সার্ভার হলে হাই। এরপরে এইভাবে আস্তে আস্তে পসিবল এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে কিন্তু নট সিগনিফিকেন্ট, সেটাও বলছে যে গ্রিন, তারপরে মিডিয়াম, তারপরে হাই, তারপরে হাই, তার ভেরি হাই, এবং লাইকলি প্রায় যদি ঘটে থাকে বাট নট সিগনিফিকেন্ট হয় তাহলে সেটাকে মিডিয়াম বলা যায়, তারপরে হাই, হাই, ভেরি হাই, ভেরি হাই, এবং অলমোস্ট সার্টেন, প্রায় প্রায় যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা নট সিগনিফিকেন্টও যদি হয় তাও সেটা লেভেলটাকে কনসিডার করা হয় মিডিয়াম। তারপর একটা বলছে হাই, তারপর একটা হচ্ছে ভেরি হাই, ভেরি হাই, ভেরি হাই। তাহলে একটু হলেও বোঝা গেল যে আমাকে যদি এই টেবিলের মধ্যে সাজাতে চাই কোন অংশটা লো, কোন অংশটা ভেরি হাই, তার মানে আমার যদি ঘটনাগুলো ঘটে কুড হ্যাপেন বাট প্রবাবলি নেভার উইল, সেটা হলো রেয়ার। আর এখানে অলমোস্ট সার্টেন, তার মানে প্রায় এগুলো ঘটে রেগুলারলি, এখানে এক্সপেক্টেড টু অকার রেগুলারলি আন্ডার নর্মাল সার্কামস্টেন্সেস। তাহলে নর্মাল সার্কামস্টেন্সেসে রেগুলারলি এরকম ঘটনা ঘটে থাকতে পারে। মাইনর ইনজুরিজ অর ডিসকমফর্ট, যদি ডিসকমফর্ট হয় বা নো মেডিকেল এরকম ট্রিটমেন্টের দরকার হয় তাহলে সেটাকে বলছে নট সিগনিফিকেন্ট। এরপরে যদি এরকম বেশি বেশি হয় ফ্যাকচুয়ালিটি, সেটা হলো অনেক বেশি, ইনজুরি অর ইলনেস, এটা হলো মেজর। হ্যাঁ, ইনজুরি অ্যান্ড ইলনেস রিকোয়ার্ড হসপিটাল, তাহলে হসপিটালে যাইতে হয়, আর রেজাল্টিং ইন পারমানেন্ট ইম্পেরিমেন্ট, তার মানে মানে কোনো না কোনো অঙ্গ হানি ঘটে যায়, এরকম অ্যাক্সিডেন্টে এরকম অঙ্গ হানি ঘটে, প্রায় যদি হয় এবং এরকম অঙ্গ হানি ঘটে অথবা হসপিটালের বিষয়ে যায় তাহলে এই লেভেল থেকে হাই, তাহলে এই পোর্শনটাকে পুরা হাই আর এই পোর্শনটাকে পুরা লো, মাঝেরটাকে আমরা বলছি মিডিয়াম। তাহলে এই কথাগুলোর দ্বারা যদি আমরা হাই লেভেল, মিডিয়াম এবং লো এটা মেজার করতে পারি, অর্থাৎ আমি যে যে ওয়ার্কশপটাকে বিচার করব যে ওটা লো না ওটা মিডিয়াম না হাই, তাহলে এই চার্টের মধ্যে ফেলতে হবে, অর্থাৎ ঘটনা কিভাবে ঘটে আর পটেনশিয়াল কনসিকুয়েন্স, ঘটলেও কি ধরনের ইঞ্জুরি হতে পারে, কত মারাত্মক ইঞ্জুরি হতে পারে, এইটাকে নিয়ে যদি আমি টেবিলের শখে ফেলতে পারি তাহলে আমি বুঝতে পারবো এটা হাই বা লো। এই কথা কি কিছুটা হলেও বোঝা গেছে, অল্প কিছু? বোঝা যায়, এটা নিয়ে অনেক অ্যানালাইসিস আছে, অনেক কাজ করার সুযোগ আছে। বোঝা গেছে না বোঝা যায় নাই? আমরা কিন্তু এরকম ম্যাট্রিক্স তৈরিও করতে পারি কাজ শেখার জন্য। আমার কথা কি শোনা যায়? স্যার শুনতেছি স্যার, এটা যে আমরা কি করব, কি কাজে লাগবে? হ্যাঁ, সেটা আমরা বলছি। প্রথম কথা হচ্ছে যে ওই যে ওয়ার্কশপটা যে আমি ইনস্পেকশন করব, তাহলে ইনস্পেকশন করার পরে ওইখানে যে রিস্ক কেমন, রিস্কটা কি হাই নাকি রিস্কটা মিডিয়াম না রিস্কটা লো, এই যে হাই বা লো বা মিডিয়াম রিস্ক ক্যালকুলেশন করার জন্য যে ম্যাট্রিক্স সেটাকে বলে রিস্ক ম্যাট্রিক্স। বুঝাতে পেরেছি কথাটা? ওই রিস্ক ম্যাট্রিক্স এর মধ্যে ফেলে
আমি বিচার করব যে ওটা হাই হবে না মিডিয়াম হবে না লো হবে। গেল কি বোঝা না বোঝা গেল না? আমার কথা কি জটিল লাগতেছে অনেক? স্যার অনেকটা বুঝেছি নাকি? যখন করব তখন পারবো মনে হয় স্যার। হ্যাঁ করব, এটা ড্রপ দিয়েছে, এটা তো করাইনি, বাট আমি জায়গায় যাচ্ছি, বলছি যে আমি তো এখন পরিমাপ করব, যে ইনস্পেকশন করব বলছি, তাই না? কোথায় ইনস্পেকশন করব? যেই জায়গাটায় আমরা কাজ করব, যেই জায়গাটায় আমরা ওয়ার্ক প্লেসে অথবা এমনি যেখানে অ্যাসেসমেন্ট হবে সেখানে, তাহলে ফার্স্ট তো আমাকে বেসে বের করতে হবে যে এখানে কোনো রিস্ক আছে কিনা। রিস্ক হওয়ার কারণে তো দুর্ঘটনা ঘটে, এই কথাটা বলছিল না? তাহলে আমার এই ম্যাট্রিক্সটা বা এই যে হ্যাজার্ড ইন্সপেকশন যে রিপোর্টটা, এটা আমার তৈরি করতে হবে, তাই না স্যার? এবং এটা আমার এই পার্ট, শিকার একটা পার্ট হবে, মানে অবশ্যই এটা কিন্তু শেখার একটা অংশ। এটা আমাদের রিস্ক ম্যাট্রিক্স কিন্তু ওই যে আমরা যে 3 নম্বর সিবিএলএম অ্যাপ্লাই অস প্র্যাকটিস, এই অ্যাপ্লাই অস প্র্যাকটিসের মধ্যে কিন্তু একটা অ্যাক্টিভিটি আমরা রাখতে পারতাম, অভিজ্ঞতা একসময় রাখা হতো, সেটা হলো এই রিস্ক ম্যাট্রিক্স তৈরি করা। এই রিস্ক ম্যাট্রিক্সটা আমি তৈরি করব, সেটা তৈরিটা করার স্টাইলটা কি, এই ছকের মানে ভার্টিক্যালি এবং হরাইজেন্টালি, হ্যাঁ এই যে ফিল্ড গুলো যে নাম দিব, অর্থাৎ আমি যে কলামটা করব কলামের একটা নাম থাকবে, আমার রোর একটা নাম থাকবে, এই রোর নাম এবং কলামের নাম কিভাবে আসলো, যেখানে আমি বললাম যে আমি হয়তো লিখলাম নিচেরটাকে একেবারে রেয়ার, যে এই ধরনের ঘটনা অ্যাক্সিডেন্ট খুবই কম ঘটে, সেটাকে বলছি আমরা কি রেয়ার, বোঝা গেছে? হ্যাঁ রেয়ার মানে খুব কম ঘটে। তারপরে বলছি আনলাইকলি, তার মানে ঘটে মানে কখনো কখনো ঘটে, ঠিক আছে, সচরাচর ঘটে না, বাট কখনো কখনো এরকম অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের ওয়ার্কশপে। তারপরে বলছে পসিবল, সম্ভাব্য, সম্ভাব্য আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কিছু না কিছু, হ্যাঁ পসিবিলিটি আছে। তারপরে বলছে লাইকলি, খুবই খুবই সম্ভাবনা, যথেষ্ট ঘটে এরকম অ্যাক্সিডেন্ট, আর অলমোস্ট সার্টেন, যেমন আমরা বলি যে গার্মেন্টস এ দেখা যায়, অনেক ধরনের গার্মেন্টস এ প্রায়শই দেখা যায় যে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট ঘটে, ঘটছে না? এই যে ওয়ার্কশপে আরএমজি এর ক্ষেত্রে যা, বা যেখানে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি গলে, সেই গার্মেন্টস ফ্যাক্টরিতে কি দুর্ঘটনা ঘটে না, অগ্নিকাণ্ড ঘটে না, ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে ঘটে কিনা, কি বলতেছ? বোঝা যায় না আমার কথা? আমার কথা কি একটু কম শোনা যায়? হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি তো? হ্যাঁ আমি যেটা বলছি যে গার্মেন্টস এ অনেক সময় এই ধরনের, হ্যাঁ তাহলে সেই সেই সেইটা কিন্তু অলমোস্ট সার্টেন প্রায়শই ঘটে বলছে। আবার এই যে পাটের, শীতকালে আসলে পাটের গুদামে আগুন লাগে, তাহলে এই যে প্রায়শই ঘটে নাকি মাঝে মাঝে ঘটে, না অল্প অল্প ঘটে, না খুবই কম সম্ভাবনা? আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে যাই, আমাদের এখানে তো এরকম ঘটনা কিন্তু খুব একটা ঘটে না, রেয়ার। আচ্ছা আবার বলছে পটেনশিয়াল কনসিকুয়েন্স, অর্থাৎ ঘটলেও এটা কি খুব বেশি রকমের অ্যাক্সিডেন্ট হলে খুব হয়তো অল্প একটু হাত কেটে যাচ্ছে বা এরকম, হ্যাঁ রান্নাঘরে রান্না করতে গেলে সেখানেও তো এই ধরনের ঘটনা ঘটলে সেখানে সামান্য কিছু ঘটনা ঘটতে পারে, অন্য অনেক জায়গায় আছে যে সামান্য একটু ঘটনা কেটে যায়, কেটে গেলে একটু বার্নাল বা অন্য কিছু দিয়ে ব্যান্ডেজ করে দিলে হয়ে গেল, ঠিক হয়ে গেল, মাইনর, খুব বেশি না। তারপরে কি মডারেটর হয়, কিন্তু মোটামুটি ভালোই হয়। তারপরে মেজর হয়, এই এইরকম ভাবে যদি আমি হেডিংটা বসাতে পারি ছকের মধ্যে, উপরে হেডিংটা ওখানে আর এই পাশে বা পাশে যদি এখানে বসানোর পরে আমি ওই জায়গায় ক্যালকুলেশন করব যে এইটা কোন কোন ঘরের মধ্যে পড়বে, এই ঘরের মধ্যে পড়বে, আমার আমার যে ফ্যানটা সমস্যা জড়িত আছে সেই সমস্যার মানটা কি এই জায়গায় ফেলবো না এই জায়গায় ফেলবো না এই জায়গায় ফেলবো না এই জায়গায় ফেলবো,
সেটা আমাদের এই সরকারি যেখানে ফেলা যায় এই দুটা অংশ নিয়ে, যে রেয়ার কিনা আলটিমেট কিনা বেশি কিনা, তারপরে ঘটলে সেখানে কি খুব বেশি ইঞ্জুরি হয় কিনা, মারাত্মক ইঞ্জুরি হয় কিনা, এই ক্যালকুলেশন করে এই শকের মধ্যে আমাকে একটা জায়গায় ফেলতে হবে। ফেলার পরে তাহলে রিস্কটা ওইভাবে ওই জায়গায় কেমন, সেটা লো না মিডিয়াম না হাই, সেটা বিচার করা যায়। আপাতত এটুকু বোঝা গেল, একটা না একটা বুঝলাম যে লো মিডিয়াম হাই বলে একটা কথা আছে, সেই কথাটা ওই ম্যাট্রিক্স থেকেও বের করা সম্ভব, সেই জিনিসটা আমরা মোটামুটি দেখতে পেলাম। এখন আমরা আবার সেই হ্যাজার্ড ইন্সপেকশন রিপোর্টে যাই। তাহলে হ্যাজার্ড ইন্সপেকশনের রিপোর্টে প্রথমে আমাদের কোনো বিষয় না, এখানে বলেছে রিস্ক লেভেল, তারপরে বললাম হাই, হাই ইজ ইকুয়াল টু এইচ, এইচ দিয়ে লিখবো কলন দিয়ে, এবং সেখানে লিখেছে কুড রেজাল্ট ইন অ্যাক্সিডেন্ট ডেথ। তার মানে এই হাই বলার মানে হচ্ছে যে এখানে মৃত্যু পর্যন্ত ঘটে যায়, তাই না? রেজাল্ট হিসাবে হাই বলতে এরকম হাই রিস্কি জায়গায় যদি কাজ করতে চাই সেখানে কিন্তু মৃত্যু হওয়ার ঘটনা ঘটতে পারে। তারপরে বলছে মিডিয়াম, মিডিয়াম ইজ ইকুয়াল টু এম, তার মানে আমরা এখানে যেখানে ব্যবহার করবো এম সেটা তারা বোঝাবে মিডিয়াম। তাহলে সেখানে বলছে কুড টু রেজাল্ট ইন ইঞ্জুরি, তাহলে এটার কারণের জন্য একটা ইঞ্জুরি হতে পারে, যেমন তার কাটা বের হয়ে আছে টেবিলের পাশে, তার কাটায় খোঁচা লাগলে সেখানে গায়ে খানিকটা সিলে যেতে পারে, তাহলে এটা একটা মিডিয়াম লেভেলের ইঞ্জুরি হতে পারে। স্লিপ খেয়ে পড়ে গেলাম সেখানে একটা মিডিয়াম লেভেলের ইঞ্জুরি হতে পারে, অর্থাৎ ফ্লোরে কোনো কিছু পড়ে আছে, তার জন্য যদি আমার দুর্ঘটনা ঘটে তাহলে সেই দুর্ঘটনার কারণে আমার ইঞ্জুরি হতে পারে, সেটা আমার মিডিয়াম লেভেল। তারপরে লো, লো কুড এল, মানে লোর ক্ষেত্রে বলবো আমরা এল, কুড রেজাল্ট ইন স্টাফ অর ট্রেনিজ ডিসকমফোর্ট, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সে ডিসকমফোর্ট ফিল করে। এই ধরনের বিষয় যদি ঘটে কুড রেজাল্ট ইন স্টাফ অর ট্রেনিজ ডিসকমফোর্ট, তার মানে আমরা বলছি ওইখানে এমন আবহাওয়া মানে ভেন্টিলেশনটা প্রপার নাই, প্রপার ভেন্টিলেশন না থাকলে সাফোকেশন হলো, সাফোকেশন হলে কি ডিসকমফোর্ট ফিল করছে, চেয়ারটা সুইটেবল না, তাহলে বসে চেয়ারে বসে আরাম পাচ্ছি না, এটা ডিসকমফোর্ট ফিল করছে। এখন কি বোঝা গেছে এল কোনটা, এম কোনটা, এইচ কোনটা, কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার, জি স্যার। কারণ আমি ইনস্পেকশন করব, ইনস্পেকশনের আগে আমি কোনটাকে লো বলবো, কোনটাকে মিডিয়াম বলবো, কোনটাকে হাই বলবো, এটা ভালো করে বোঝার বিষয় থাকবে, আর নাহলে তো আমি হাই মিডিয়াম লো লিখতে পারবো না। তাহলে আমরা এখন ফিরে যাই, এরপরে আমরা এই ফর্ম, ফর্মের উপরে আমাদের ওই কথার তিনটা লেখা থাকবে যে রিস্ক লেভেল কি এবং লো, এগুলো লেখা লাগবে, এখানে লেখাই আছে ফর্মে, আমাকে এগুলো কোনো কিছু চেঞ্জ করতে হবে না। বাট আমরা জেনে নিলাম যে হাই বলতে কি বোঝায়, মিডিয়াম বলতে কি বোঝায়, লো বলতে কি বোঝায়। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার। এখন আমাকে যেখানে নিয়ে কাজ করতে হবে সেটা এই জায়গাটায় কন্ট্যাক্ট ইনফরমেশন, এই অংশের মধ্যে কিছু কাজ করব। এখানে চারটা ঘর, মানে এই চারটা ঘর আমি ফিল আপ করব। তাহলে এই চারটা ঘরের প্রথমটা বলছে নেম অফ পিপল আন্ডারটেকিং ফর ইনস্পেকশন, মানে যে ইনস্পেকশন করবে, তাহলে আমি যে টিচার অথবা যে অ্যাসেসর সেখানে কাজ করতে যাবে সেই তো এখানে ইনস্পেকশন করবে ফার্স্ট। তাহলে কি হবে, এই জায়গাটায় নাম চেঞ্জ হবে, কার নাম হবে, এখন যে তোমরা যারা আছো তাদের নাম হবে, বোঝা গেছে? যে এই কাজটা করব তার নাম এখানে লিখবো চেঞ্জ করে, ক্লিয়ার? তারপরে বলছি ডেট অফ ইনস্পেকশন, তারিখ দেব, যে আজকে ইনস্পেকশন করছি তাহলে আজকের তারিখ দেব। তারপরে বলছে সেই প্রতিষ্ঠানে কেউ না কেউ অশ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে, ঠিক আছে, তাহলে তার নাম দেব যে কে সেই অশ কোঅর্ডিনেটর, একজনের নাম দিয়ে দিলাম, আনুমানিকভাবে দিলাম, কোনো সমস্যা নেই। বাট আমরা জানলাম সে ওই প্রতিষ্ঠানে কেয়ারটেকার হতে পারে, সে ওই প্রতিষ্ঠানে অশ কোঅর্ডিনেটরের ডেজিগনেশন হিসেবে চাকরি করতে পারে, অফিস টু অফিস এখানে ভিন্নতা আসে নামে। তারপরে বলছে ম্যানেজার রেসপন্সিবল, তাহলে এই চারটা ঘর আমরা ফিল আপ করব।
বোঝা গেছে কথা কিভাবে এই ফিলআপ করতে কি আমার কষ্ট হবে পারবো না জি স্যার অবশ্যই পারবো ম্যানেজার রেসপন্সিবল বলছে সে ওই প্রতিষ্ঠানের প্রধান অথবা ডিপার্টমেন্টের হেড হ্যাঁ যদি কথার কথা যদি পলিটেকনিক হয় তাহলে পলিটেকনিক ডিপার্টমেন্টের হেড এর নামও হতে পারে ম্যানেজার হতে পারে প্রিন্সিপাল এটা অবস্থানের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের অবস্থানের উপর এরপরে আমরা যেটা চেঞ্জ করব এখানে লেখা আছে এই একটা টেবিল আর একটা টেবিল তাহলে ওইটা ওই অংশটা হলো হেড এই হেডের অংশটুকু আমরা চারটা ঘর আমরা ফিল আপ করবো হেডের পরে যে বডি যেটা সেখানে বডিতে বলা আছে আমরা যে ওয়ার্কশপ আছে ওয়ার্কশপের ফ্লোর নিয়ে কথা বলছে এক নাম্বার দুই নাম্বার মেশিন যে মেশিনগুলো ওয়ার্কশপে থাকে সেই মেশিন নিয়ে কথা বলছে তিন নাম্বার ফায়ার ওখানে আগুন ধরার বিষয় নিয়ে কথা বলছে তারপরে বলতেছে ল্যাডার্স অ্যান্ড স্টেপ যদি কোনো মই থাকে অথবা কোনো সিঁড়ি থাকে হ্যাঁ সেটা নিয়ে সেটা সেইগুলো নিয়ে কথা বলছে স্টোরেজ এরিয়া যেখানে আমাদের জিনিসপত্র স্টোর করে রাখা হয় সেই এরিয়া নিয়ে কথা বলবে ইলেকট্রিক্যাল যত ইলেকট্রিক্যাল কানেকশন আছে ইলেকট্রিক্যাল সিস্টেম ওখানে আছে ডেভেলপ সিস্টেম সেটা নিয়ে কথা বলছে স্টাফ অ্যামিনিটিস হ্যাঁ যারা ওখানে যেমন অশ্রম টুম ইত্যাদি যেগুলো থাকে স্টাফ অ্যামিনিটিস স্টাফরা যেখানে সচরাচর তাদের ওয়াশ করে থাকে ওয়াশরুমের মতন সেটা তারপরে কি ফার্স্ট এইড সংক্রান্ত কিছু বিষয় থাকে তারপরে রাবিশ মানে যত্রতত্র যেখানে কিছু বিষয় থাকে এবং ফাইনালি হলো কমেন্ট তাহলে কতগুলো টেবিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে পুরা টেবিলের নয়টা মেজর অংশ বোঝাতে পেরেছি এই নয়টা মেজর অংশের ভিতরে আমাদের কাজ কি হবে সেটা আমরা দেখব আমরা টেবিলটা কলামের হেডে কি আছে একটা দেখলাম প্রথমটা জি আমাদের যার যার মানে কর্মক্ষেত্রে এটা আমরা বর্ণনা দিব অবশ্যই যার যার কর্মক্ষেত্র বাট সেটা হলো কি সে যেখানে সেই ক্ষেত্রে যাদের নয়টা পয়েন্টের দরকার নাই তা সে কি নয়টা পয়েন্টই ফিল আপ করবে সেটা আমরা আসছি নয়টা পয়েন্ট যদি না লাগে তাহলে করব না ফিল আপ যেটা প্রযোজ্য কেবল সেটাই করব এই ফরম্যাটে সব দেওয়া আছে আমরা সেখানে যাচ্ছি তাহলে প্রথম গেল নয়টা পয়েন্টের মধ্যে এই ঘরগুলোর মধ্যে একটা লেখা আছে নো রিস্ক তারপরে লিখছে রিস্ক তারপরে লিখছে ওই যে রিস্ক লেভেল তারপরে সেইখানে যদি রিস্ক থাকে রিস্কের ক্ষেত্রে ডিটেল বর্ণনা দিতে হবে এবং কে এর জন্য রেসপন্সিবল অর্থাৎ ওই কাজটা যে ঠিক করার জন্য কে রেসপন্সিবল এবং একই সঙ্গে নেম অফ ম্যানেজার এই অংশগুলো আমরা ফিল আপ করবো এখন দেখা যাক এক একটা ঘরে এইখানে নয়টার মধ্যে অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা ওই যে কথা প্রশ্ন আসছে তুমি যেমন বললা যে আমার কি নয়টাই ফিল আপ করা লাগবে না তুমি স্যাম্পল হিসাবে চারটা বা পাঁচটা জায়গায় আমরা কাজ করব আমাদের বেসিক যে ফর্মটা থাকবে সেই ফর্মের মধ্যে কিন্তু সবগুলো টিকচিহ্ন দেওয়া থাকবে নো রিস্কের মধ্যে অর্থাৎ এখানে ফ্লোরের কথা যে বর্ণনা বলা আছে সেই বর্ণনা অনুযায়ী রিস্ক নাই ধরে নিয়ে ফর্মটা ডিজাইন করা আছে কিন্তু ইনস্পেকশন করতে যেয়ে যদি আমি রিস্ক পাই তাহলে আমি সেই নো রিস্কের চিহ্নটা মুছে আমি সেখানে রিস্কের ঘরে দিব এবং সেই রিস্কটা যদি দেই তাহলে রিস্কটা কেমন সেটা কি লো লেভেল না মিডিয়াম লেভেল না হাই লেভেল সেটা মেনশন করব যেমন এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া গেছে এখানে কয়েকটা পড়ি যে ফ্লোর সংক্রান্ত বিষয়ে লিখেছে যে ইভেন সারফেস তার মানে কি সমান সমান উঁচা নিচা নাই আবার ব্যাখ্যা করে দিয়েছে নো হোল তারপরে এখন আমি যে দেখলাম যে না মেঝেতে কোথাও কোথাও দিয়ে একটা গর্ত আছে হতে পারে না পারে কি না মেঝেতে গর্ত আছে তাহলে সেই গর্ততে হোসটকে পড়ে যে সে ইনজুর হয়ে যেতে পারে না তাই না এবং তার কাটা বেরোয় আছে সেই তার কাটায় খোসা লেগে সে কি ইনজুর হতে পারে না তাহলে তার কাটায়
ঘষা লেগে যদি ইনজুর হয় সে ইনজুরি হয় তাহলে সেটা কোন ধরনের রিস্ক লো হতে পারে আর গর্ত যদি বেশি বেশি গর্ত থাকে তাহলে সেটা মিডিয়াম হবে তাই না বেশি বেশি মানে একটা ছোট একটা গর্ত আছে ওটা মানে ওটা ওটা লোর মধ্যে ওটা সারাই ফেলতে পারবো ওটা বললেই পরে সারাই দিবে ঠিক আছে না আবার যদি একটু গর্ত গর্ত বেশি থাকে আটটা দশটা গর্ত থাকে তাহলে কিন্তু সেখানে আমি লো বলবো না ওটা মিডিয়ামে বলবো ঠিক কিনা বুঝেছি কিনা কথাটা আমার ইনস্পেকশনের ইনস্পেকশনের উপর নির্ভর করবে আমি মনে মনে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ বলো স্যার কোন অ্যাসেসমেন্ট সেন্টারে যখন অ্যাসেসর অ্যাসেসমেন্ট নিতে যায় তো ওইখানে যদি হাই রিস্ক থাকে কোথাও মতিউর রহমান নাকি কে কথা বলতে চাচ্ছে কেউ কি কথা বলতে চায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা মনে মনে কল্পনা করবো এই ইনস্পেকশন মানে আমরা মনে মনে কল্পনা করবো এই জন্য যে আমি মনে মনে কল্পনা করে দেখি আমি লিখতে পারি কিনা এই ফর্মটা ফিল আপ করতে পারি কিনা এই অভিজ্ঞতাটা অর্জন করবো এই ফর্মটা ফিল আপ করে কিভাবে তার মানে আমি এখন বলেছি যে এইখানে সবগুলো ঠিক চিহ্ন সঠিক করে দেওয়া রয়েছে আমি মুছে একটাকে মুছে যখন আমি একটা লিখবো কারণ একটা দিয়ে আমি বুঝবো যে আমি লিখতে পারি কথা বোঝা গেছে এখানে আরো কি আছে লুজ বোর্ডস নেইল ড্রন তার মানে এই যে বোর্ড যে বোর্ড গুলো আছে সেই বোর্ডে যে তার কাটা যে বোর্ডটা আটকানো ছিল লুজ লুজ আছে তাহলে এই বোর্ডটা খুলে যেতে পারে ধাক্কা লেগে ভেঙে যেতে পারে ড্রপড অবজেক্টস পিকড আপ কিছু কিছু তার কাটাই মানে মেঝেতে পড়ে আছে হ্যাঁ ড্রপড অবজেক্ট বা অন্য কিছু পড়ে আছে ডাস্ট অ্যান্ড রাবিশ অ্যান্ড ডাস্ট অ্যান্ড রাবিশ এগুলো পড়ে থাকলে এগুলো তো ক্লিন করলেই হয়ে গেল তাই না 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 এগুলো সবগুলো আমাদের বেসিক ফর্মে সবগুলো নো দেওয়া থাকবে আমি চেঞ্জ করবো আমি ইনস্পেকশনে আমি ইনস্পেকশন চেঞ্জ করবো বোঝা গেছে অথবা কোন জায়গায় কিছুই দেয়া নাই প্লান আমি আমি টিক চিহ্ন দেবো নো 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 মানে কোনো রিস্ক নাই কথা বলা বোঝা যাচ্ছে কোনোটাই টিক চিহ্ন থাকবে না প্লান ফর্ম আমি টিক চিহ্ন দেবো ঠিক আছে এত কাজের সুবিধার্থে আমি টিক চিহ্ন দিয়ে রাখছি একটা সরাই দিলাম বা আমি পুরাটাই খালি করলাম এখন নো রিক্স নো রিক্স টিক চিহ্ন দিয়ে দিতে হবে ঠিক আছে কি বলছি আমি একটা প্লান ফর্ম দিব এখন সেটার মধ্যে একটা ব্লাঙ্কই থাকবে আমি ধরে নিলাম এগুলো সব নোতে নোতে দিলাম একটা আমি দিলাম রিস আমি বলছি একটা দিয়ে লেখা শিখবো যে কিভাবে বাকি ঘরগুলো ফিল আপ করতে হয় তাই একটা পারলে আরো অনেকগুলো থাকলে আমি পারবো না ফিল আপ করতে একটা লো একটা মিডিয়াম মিনিমাম দেবো আর কি যাই হোক এখানে এই ঘরে একটা দিলাম যেমন এখানে একটা এক্সাম্পল দেই পাওয়ার কেবলস অন ফ্লোর এই যে এখানে লিখছে যে সবগুলো সে লিখছে টিক চিহ্ন দিয়েছে নো রিস্কে একটা লিখলো রিস্ক আছে কেন পাওয়ার কেবল গুলো ফ্লোরের মধ্যে যেভাবে রাখার কথা সেরকম নাই তো সেখানে একটু এলোমেলো করে রয়েছে তাতে করে কি হচ্ছে ওই ক্যাবেলের পরে লোডেক্স হ্যাঁ সেই ক্যাবেলের পা বেঁধে একটু পড়ে যেতে পারে হ্যাঁ সামান্য একটু মানে পড়ে একেবারে না গেলেও ফসট খেতে পারে সেই জন্য লো রিস্ক দিয়েছে উইচ মে কজে কজ ফিজিক্যাল হ্যাজার্ড ও লিখছে ফিজিক্যাল হ্যাজার্ড যাই লিখুক হ্যাঁ সে সেই নিজের ভাষায় সেটা একটু লিখেছে তাহলে এই কাজটা রিমুভ করতে গেলে কি হবে কে এই কাজটা ঠিক করে দিবে লিখেছে কোর্স কোঅর্ডিনেটর ইজ রেসপন্সিবল ফর কারেক্টিভ অ্যাকশন আর এই হলো ম্যানেজারের নাম তাহলে এখানে কোর্স কোঅর্ডিনেটরের নাম কি আমি আগেই লিখেছি এখানে এই যে এই হলো ম্যানেজারের নাম আর এলো কোঅর্ডিনেটর নাম এইখানে লিখতে বলছে হুইজ রেসপন্সিবল ফর কারেক্টিভ অ্যাকশন আর নেম অফ ম্যানেজার দুইজনের নাম চেয়েছে তাহলে আমি এখন লিখব কোর্স কোঅর্ডিনেটর এখানে কোর্স কোঅর্ডিনেটর দিয়ে
নাম লিখে দিলাম একজন এখানে কোর্স কোঅর্ডিনেটর এখানে কি কোর্স কোঅর্ডিনেটর কারো নাম দিয়েছি হ্যাঁ এই যে কোর্স কোঅর্ডিনেটর আব্দুল সালাম তাহলে আমি এখানেও দিব কি কোর্স কোঅর্ডিনেটর নাম দিয়ে দিলাম এমডি আব্দুস সালাম ওকে আব্দুল সালাম ইজ রেসপন্সিবল কোর্স কোঅর্ডিনেটর কোলন দিয়ে লিখে দিলাম এমডি আব্দুল সালাম ইজ রেসপন্সিবল ফর কারেক্টিং answer আর এইটা লিখে দিলাম ম্যানেজার নেম অফ ম্যানেজার বা ম্যানেজার নেম অফ ম্যানেজার এটা একবার লিখলে কপি করে দেয়া যাবে হ্যাঁ সব ক্ষেত্রে এই দুইজনই রেসপন্সিবল নাও থাকতে পারে আবার থাকতেও পারে তাহলে আমি এইখানে ওই এই কথা অনুযায়ী রেসপন্সিবল কে তার নাম লিখে দিয়েছি এবং নেম অফ ম্যানেজার তার নাম লিখে দিয়েছে যদি আমি এখানে শুরুতে কোর্স কোঅর্ডিনেটর এবং নাম ম্যানেজার লিখেছে এটাই আমি আবার এখানে বসায় দিলাম কোন কোন ক্ষেত্রে কোর্স কোঅর্ডিনেটর না হয়ে অন্য কেউ হতে পারে হ্যাঁ অর্শব সুপার হতে পারে বা অন্য কেউ হতে পারে হ্যাঁ সেই যে দায়িত্ব রয়েছে সে তার একজন নাম দিয়ে দিতে পারে তাহলে আমি হুবহু এটা দিয়েছি এখন এখানেও পার্টিকুলারলি আমরা মনে করলাম যে এই চেঞ্জিং অনুযায়ী আমি এটা কপি করে পরেরটা এখানেও দিয়ে দিলাম আর যদি একই ব্যক্তি হয় একই জিনিস হয় তাহলে তো আমি হুবহু এটাই দিয়ে দিলাম কন্ট্রোল ভি তাহলে বোঝা গেছে আমরা এটা ফিল আপ করতে পারবো কিনা এইরকম ভাবে পরের গুলোর উপর দাও পড়ে যেমন এখানে দিয়েছে অ্যাডেকেট স্পেস বিটুইন মেশিনারিজ দুইটা মেশিনের মধ্যে সাফিসিয়েন্ট স্পেস আছে কি নাই যদি না থাকে তাহলে আমরা চেঞ্জ করেছি থাকলে চেঞ্জ করবো না অন্য কোনো ব্যাপার থাকতে পারে প্রভিশন টু স্টোর ওয়াস্ট ম্যাটেরিয়ালস ওয়াস্ট ম্যাটেরিয়াল গুলো স্টোর করার যে প্রভিশন সেটা আছে কি নাই যদি নাই থাকে তাহলে সেটা রিসেবল তাহলে ওই ওই ম্যাটেরিয়ালসটা ওয়াস্ট ম্যাটেরিয়াল রাখার প্রভিশন তৈরি করতে হবে এবং তার জন্য কে রেসপন্সিবল সেটা লিখে দিতে হবে তাহলে আমরা এই ফর্মটা দিলে কি পারবো ফিল আপ করতে অ্যাসাইনমেন্ট আকারে কোনো কনফিউশন আছে কিনা এখানে তো কথা একই আর লাস্টে এসে আমি একদম লাস্টে এসে কমেন্ট লিখলো দ্য এনভায়রনমেন্ট অফ ওয়ার্কশপ ইজ স্যাটিসফ্যাক্টরি না যদি আমি লো বা মিডিয়াম লিখি তাহলে সব পুরাটা আমি স্যাটিসফ্যাক্টরি বলতে পারি না এনভায়রনমেন্ট অফ ওয়ার্কশপ মোর অর লেস যেভাবে লিখতে চাই মোর অর লেস স্যাটিসফ্যাক্টরি if above work done properly this place can be used for for the purpose of activity as the purpose of activity আমি যে যেভাবে পারি অথবা বলতে পারি যে এই এই উপরের অ্যাকর্ডিং টু অ্যাবভ রিকমেন্ডেশন ইফ উই ডান দিস ওয়ার্ক দ্য এনভায়রনমেন্ট অফ ওয়ার্কশপ উইল বি হ্যাঁ স্যাটিসফ্যাক্টরি আফটার কমপ্লিশন অ্যাবভ মেনশনড ওয়ার্ক ওয়ার্কশপ উইল বি স্যাটিসফ্যাক্টরি ঠিক আছে দ্য এনভায়রনমেন্ট অফ ওয়ার্কশপ উইল বি স্যাটিসফ্যাক্টরি এইরকম ভাবে লিখতে পারি বা শুধুও যদি লিখি দেন এনভায়রনমেন্ট অফ ওয়ার্কশপ ইজ মোর অর লেস স্যাটিসফ্যাক্টরি ঠিক আছে কথা যে যেভাবে কমেন্ট করতে চাই কমেন্টটা করতে পারি কিনা নিজে দিয়ে একটা লাইন লিখতে পারি কিনা এইটাই প্র্যাকটিস ক্লিয়ার হচ্ছে সব স্যাম্পলটা কি বোঝা গেছে
স্যাম্পল তো এবার কমপ্লিটলি ওই স্যাম্পলটা আমরা দেখা লাগলে দেখাবো, আর এগুলো আমরা মুছে ফেলি, কন্ট্রোল এক্স এই জায়গায় নিয়ে আসি। এটা এটা কিন্তু পুরাটা আমরা ফাঁকা করে দিতে পারি, মানে এই টিক চিহ্ন টোটালে থাকবে না, আমরা নতুন করে দিব। কাজ কমানোর জন্য টিক চিহ্নটা দিয়ে রাখলাম সব, নাকি টিক চিহ্ন উঠাই দিব কাজ করার জন্য? হ্যাঁ ঠিক আছে, আমরা এখানে এনে রাখলাম, দেয়া থাকলো, আসলে কিন্তু ওইটাও থাকবে না, টিক চিহ্নটাও থাকবে না। ইমার্জেন্সি নাম্বার ইজ নট ডিসপ্লেড, যেমন এখানে লিখছে ইমার্জেন্সি নাম্বার, তাহলে এখানে লিখছে ইমার্জেন্সি নাম্বার ইজ নট ডিসপ্লেড উইচ কজ ফিজিক্যালি হ্যাজার্ড, তাহলে ইমার্জেন্সি যে সিম্বল সিম্বল গুলো যদি না দেয়া থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে, তাহলে এর জন্য কে রেসপন্সিবল সেই কথা আসতে পারে। এই যে চেঞ্জ করতেছে দেখো সব কিন্তু লিখতে পারছে। এই কাজ কিন্তু করতেই হবে, জেনি হাও আজকে সারাদিনের মধ্যে করতেই হবে, মানে এই কাজ করতে পারাটাই কিন্তু উদ্দেশ্য। এটা যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু এই এভিডেন্সে গ্যাপ থাকলে কিন্তু আমরা সমস্যায় পড়ব, সেই জন্য আমি বলছি যে এখানে সবগুলো এভিডেন্স কিন্তু আমরা করাবো এই একটার পর একটা, আর তা না হলে কিন্তু আমরা পরে বিপদে পড়ে যাবো, এবং সেইগুলো বুঝে বুঝে এখন যেহেতু না বল না বুঝ মানে না বুঝলে প্রশ্ন করলে আমি বুঝাই দিব, সমস্যা নাই, কিন্তু আমাকে করতেই হবে, মানে প্রত্যেকটা কাজ নিজে হাতে করতে হবে। এইবার তুমি একবারে নিচে যেও না, এত নিচে যাচ্ছ কেন, প্রথম ফ্লোরের থেকে এই যে ফ্লোর ফ্লোরে কয়টা আছে, সারফেস নো হোলস, হ্যাঁ দাও যেটা কি নিলস, এখানে নো রিক্স, লস বট নেল ডাউন, নো রিক্স ড্রপ অবজেক্ট পিক আপ, নো রিস্ক, না কিন্তু নো রিস্ক যে কোনো একটা তোমাকে চেঞ্জ করতেই হবে স্যার, আমি শুধু পাওয়ার কেব এটাতে স্যার দিয়ে দিচ্ছি, এটা তো দিবা কেন, এটা তো এটা দিও না, তাহলে ফ্লোর আর অ্যারাউন্ড, আচ্ছা যাও যাও যাও, হ্যাঁ যাও যে কোনো আরেকটা, আচ্ছা স্যার ইট ইজ ছিল, হ্যাঁ কাট করো দেখো কিভাবে সে দিচ্ছে, হ্যাঁ জি স্যার, হ্যাঁ কারণটা বলতে হবে, কারণটা হলো তাহলে তাই লেখো, নট প্রপারলি প্লেসড, নট পার্কেবল, পড়ে থাকে আর কি, নট প্রপারলি লেইং দিতে পারো, যাই হোক ব্যাস একটু দিলেও চলবে, তার মানে প্রপারলি নট প্রপারলি প্লেসড দা ক্যাবল, এটা ঠিক আছে, এটা লিখছো, কিন্তু আর কেউ যদি লিখতে চায় না ঠিক আছে, ক্যাবেল ক্যাবেল আর লেইং টু এন্ড ফ্রো, এদিক সেদিক পড়ে আছে তাই না, একই কথা,
তাহলে এর জন্য কে রেসপন্সিবল, হু ইজ রেসপন্সিবল, তাহলে রেসপন্সিবল পারসন এর নাম লিখলাম অফিসার, তাহলে লিখলাম রেসপন্সিবল পারসন, ঠিক আছে? জি স্যার, রেসপন্সিবল পারসন লিখব স্যার। হ্যাঁ লিখতে হবে। এগুলোর তো ডিটেইলস লিখতে হবে, রেসপন্সিবল পারসন দি একটা ক্লোন, ক্লোন একটা ক্লোন দিলাম। এখন কিন্তু সে যেহেতু এখানে অস কোঅর্ডিনেটর, তাহলে আবু তাহের খালি আবু তাহের নিলে হবে, তাহলে আবু তাহের নিয়ে ওর ডেজিগনেশন হবে অস কোঅর্ডিনেটর। না আবু তাহের নাম থাকবে। এইখান থেকে কপি করে এনে দিয়ে দিই, ওই ল্যাব অফিসারের পরিবর্তে তারপরে এন্টার দিয়ে তারপরে দেই এলো ম্যানেজার, ম্যানেজারের নাম লিখতে হবে, এই যে নেম অফ ম্যানেজার, তাহলে এটা রেসপন্সিবল পার্সন, তারপরে কি এন্টার দিয়ে পরে ওই জায়গায় লিখবো ম্যানেজার, ওয়াশ কোঅর্ডিনেটর পরে, ওয়াশ কোঅর্ডিনেটর পরে এন্টার দাও, লিখবো কি স্যার ম্যানেজার লিখবো? হ্যাঁ নেম অফ ম্যানেজার, নেম অফ ম্যানেজার এন্টার দাও। হ্যাঁ নেম অফ ম্যানেজার, ম্যানেজার জি স্যার, ওই ম্যানেজারের নাম উপরে উপরে লেখা আছে, নাম কি লেখা আছে সেটা কপি করে এনে দাও স্যার। এটা ঠিক নাম না, এটা তো স্যার সেই জন্য এটা শুধু প্রতিষ্ঠানের যে প্রধান থাকে আমাদের। আচ্ছা ঠিক আছে, এটা দিলেই হবে, পুরোটা কপি করে নিয়ে দিয়ে দাও, কিন্তু নাম অসুবিধা নাই, একটা দিলেই হলো, আমরা শিখতেছি, কাজ শিখতেছি, কোথা থেকে কোন ব্যাচ। ওকে ঠিক আছে, ক্লিয়ার হলো, এই একবার এটা ফিল আপ করছি, প্রয়োজনে এইগুলো একবার কপি করে দিতে পারবো, আবার জায়গায় জায়গায় ওই ব্যক্তির ওই ব্যক্তি রেসপন্সিবল না হয় অন্য ব্যক্তি রেসপন্সিবল হলে তার নাম দিব, ঠিক আছে? এবার নিচে চলে যাই, কাজটা করতে জানি কিনা এটা আর কি দেখানো, এইখানে দিলাম স্যার এল, কাজের উপর নির্ভর করে ঠিক আছে না স্যার? হ্যাঁ নট এনাফ দিতে পারে, কেউ না বললে নট সাফিসিয়েন্ট, ঠিক আছে নট এনাফ, ওকে তারপরে জাস্ট এর উপরটা স্যার কপি করে এনে এখানে দিয়ে দেব, এটা দাও রাইট, এটা স্যার কপি করে কপি কন্ট্রোল বি, ঠিক আছে না স্যার? হ্যাঁ একদম ঠিক, একদম পারফেক্ট না স্যার। সেটা এবার পরে আরেকটা কোথাও লো না দিয়ে মিডিয়াম দেব, তাহলে মিডিয়ামটা কাজটা মানে কোন কারণে ওটা মিডিয়াম পড়ার ক্ষেত্রে বোঝা যাবে, যাতে করে ইনজুর হতে পারে, তাই না? ইনজুর হলে সেটা মিডিয়াম, তাই তো? কোনো একটা ঘটনার কারণে আমি ইনজুর্ড হয়ে যেতে পারি, যদি আমি ইনজুর্ড হয়ে যাই তাহলে বুঝতে হবে এটা মিডিয়াম টাইপের। তাহলে স্যার এটা গেল, এখন স্যার এটা মেকানিস্টটা গেল ফায়ার স্যার, এক্সিস্টিং স্পেস ফায়ার এইখানে একটা তো স্যার দেওয়াই আছে। হ্যাঁ দেওয়া আছে স্যাম্পল হিসেবে, একটা স্যাম্পল হিসেবে দিয়েছে, তাহলে এটা রাইট রাইট, এই জায়গাটা চেঞ্জ হবে তাই না?
এটা হলে স্যার এটা কাইটা আর ওখানেও যদি ঘটনা চেঞ্জ করতে চাই যে না এই লেখাটা আমি একটু চেঞ্জ করব তাও করতে পারি জি জি স্যার এখন স্যার বুঝছি পারবো আল্লাহ এই বুঝতে পারাটাই তো বিষয় যে আমি একবার হাতে হাতে করলে পরে বুঝতে পারবো কেন পারবো না ওটাই কোনো কঠিন কিছু না কিন্তু আমার বোঝার বিষয় থাকে জি স্যার এটা গেল এখন স্যার নিচে যায় আমরা কি সবাই বুঝতে পারছি যে যেটা পাইলাম এটা ছবি তুলে খাতায় দাগ দিয়ে প্রত্যেকটা কথা লিখতে হবে লিখে তারপরে ছবি তুলে পাঠাতে হবে ওয়াশরুম ক্লিন এন্ড সাপ্লাই উইথ সোপ এন্ড ওয়াটার এটাতে স্যার ডেল স্যার হ্যাঁ হার্ড কপি প্রিন্ট করে হচ্ছে হার্ড কপিতে যদি আমরা মানে ছবি পাঠাই স্যার ছবি তুলে পূরণ করে হবে কিন্তু তোমার সমস্যা হ্যাঁ ছবি তুলে পাঠালে হবে জিজ্ঞাসা করব বুঝে নেব শেয়ার করব সমস্যা নাই কিন্তু আমার বোঝাই লাগবে স্যার এখানে ইংলিশটা মিডিয়াম হলো কেন স্যার হ্যাঁ এই রিক্স লেভেল মিডিয়াম লিখছে এই রিক্স মিডিয়াম না স্যার মিডিয়ামটার মানে হচ্ছে যদি কোনো কারণে ইনজুরি ঘটে কোনো কারণে যদি ইনজুরি ঘটার কারণ হতে পারে হ্যাঁ যে এরকম একটা বিষয় যে এখানে ইনজুরি করতে পারে যেমন আমি এমনি একটা বললাম যে মেঝেতে একটা ছোট একটা গর্ত আছে বেশি বড় না এটাতে ইনজুরি হওয়ার কথা না একটু হোঁচট খাইতে পারে কিন্তু পড়ে দুর্ঘটনা ঘটানোর কথা না কিন্তু গর্তটা যদি একটু বড় হয় অথবা গর্তের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু ইনজুরি হওয়ার ঘটনা থাকতে পারে তার ইলেকট্রিক্যাল তার বেরোয় আসে সেখানে শক লাগতে পারে হাতে হ্যাঁ সেটা হতে পারে শকটা যদি থ্রি ফেজের হয় তাহলে তো বেশি বেশি রকমের ইনজুরি হতে পারে আপনি একটা মেশিন মানে প্রোটেক্টেড হতে নাই তাহলে সেই মেশিনে যদি প্রোটেক্টেড ব্যবস্থা না থাকে তাহলে সেই সময় মেশিন নিয়ে যদি কাজ করতে যায় তাহলে সেখানে দুর্ঘটনা হতে পারে পারে না কিছু আছে না লেদ মেশিন আছে ওই ইয়াগুলো ছিটে ছিটে আসে কি বলে মানে হ্যাঁ তার উপরে নির্ভর করে আমাদের কাজ হবে সুতরাং সেইটুকু আমরা লিখবো ফায়ার এক্সটিংগুইশার রয়েছে দেখা গেল অনেকদিন ধরে এটা কোনো রিপ্লেসই করে না এর পাওয়ার মানে এটার মেয়াদ পার হয়ে গেছে তাহলে সেইটা সেটা তো এখন রিপ্লেস করাটা জরুরি ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস আমরা সেটা লিখতে পারি যে এটার ডেট এক্সপায়ার হয়ে গেছে ইট শুড বি রিপ্লেসড এরকম অনেকগুলো কথা যেটুকু নিজের ভাষায় যা বুঝি কথা যতটুকু বুঝি ছোটখাটো হলে একটু চেষ্টা করি লেখার যে মানে ব্রেন স্টর্মিং হওয়াটা হলো দরকার
স্যার রিক্স লেভেল যদি মিডিয়াম হয় সেক্ষেত্রে কি আপনার ওখানে অ্যাসেসমেন্ট হওয়া সম্ভব? হ্যাঁ, মিডিয়াম হলে, মিডিয়াম হলে আমরা তো, আমি তো একটা টাইম তাকে দিয়ে দিচ্ছি, যে ওখানে মেনশন করে দিলাম যে তারিখ থেকে যে তারিখে আমি ইন্সপেকশন করছি, তারপর আরো 7 দিন টাইম বাড়ায় দিয়ে বললাম যে এত তারিখের মধ্যে উপরের কাজগুলো সম্পন্ন করতে হবে। হ্যাঁ অনেকভাবে বলা যেতে পারে। স্যার আমি ফিনিশ করতে চাচ্ছি স্যার, একটু যদি স্যার দেখেন যে কত দিয়ে, যে প্রায় লাস্টের দিকে এখন স্যার কমেন্টস এর লাগবো, দি এনভায়রনমেন্ট অফ ওয়ার্ক প্লেস ওভার অর অর মোরলেস স্যাটিসফ্যাক্টরি, এটা কি স্যার লাগবো? হ্যাঁ লেখা যায়, বাট একটা দিয়ে বলতে হবে, অ্যাবভ মেনশন ওয়ার্ক উইল বি ফিনিশড উইদিন বলতে পারি কাজ কত তারিখ ইন্সপেকশন করছি তার থেকে 15 দিন পরে একটা ডেট দিয়ে দিলাম, মানে আজকে যদি ডেট দিয়ে থাকি 10 তারিখ তাহলে 25 তারিখ 25/8/2021 তারপরে কি স্যার লিখতে পারবো দি এনভায়রনমেন্ট অফ ওয়ার্ক প্লেস ইজ মোর অর লেস স্যাটিসফ্যাক্টরি? দি এনভায়রনমেন্ট of work is satisfactory, the environment of workplace এখন আমি এটা মানে হয়ে গেল, সেভ করলাম, সেভ করা আছে এখন কি না? সেভ করি স্যার, আমার ম্যানেজার নামে এখানে আসলো কি করে এটা মুছে দাম, দরকার নাই তো ম্যানেজারের নামে তো দরকার নাই, এটা স্যার কেটে দিচ্ছি বাস। এখন এটা সেভ করব স্যার কোথায়? এটা কি এখন কি গুগল ড্রাইভে না কিসে আছে না কম্পিউটারে? স্যার কম্পিউটারে, কম্পিউটারে তাহলে আমার কম্পিউটারে যে কোনো জায়গায় ডেস্কটপে রাখি, যে কোনো জায়গায় রাখি, কারণ আমি তো অ্যাড করে দেব, ফাইল থেকে যাই সেভ অ্যাজ, স্যার ফাইলে গেলাম সেভ অ্যাজ, যে যে নামে ডেস্কটপে দিয়ে একটা নাম দিয়ে দিয়ে রাখি, যাতে আমি এখন তো এটা পাঠাবো। অসুবিধা নাই, যে কোনো নামে দেই, কি নামে সেভ করা আছে উপরে একটা, ও ঠিক আছে ঠিক আছে সেভ, ওকে থাক, জি স্যার গুড। এখন আমি সেন্ড করব, কিভাবে সেন্ড করব? আমার ওই ইয়েতে যাইতে হবে, গুগল ক্লাসরুমে, স্যার গুগল ক্লাসরুমে যাব। হ্যাঁ হ্যাঁ জি স্যার, গেলাম ক্লাসরুমে গিয়ে স্যার গেলে আমি দেখবো তো কোথায় শেয়ার করা আছে, না আমি দেখি কোথায় গেছি তো স্যার।
কই এখানে তো দেখাচ্ছে না দেখাচ্ছে না স্যার না এটা তাহলে শেয়ার করি আচ্ছা আমি আমি শেয়ার অফ করে দেই আবার নতুন করে শেয়ার করব হ্যাঁ আবার শেয়ার করি গুগল ক্লাসরুম শেয়ার করো শেয়ার কই गूगल क्लासरूम जगह गूगल क्लासरूम ढुकी आगे क्लिक करो तो चले गए डेस्कटॉपे कोथाय राखछो सेखान थेके दाओ কিন্তু হলুদ রয়ে গেল কি করে দাঁড়া 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 আমার তো হলুদ কালার ছিল নাকি না চেঞ্জ হয়ে গেছে হলুদ কালার ছিল এই লেখার মধ্যে স্যার আমার মনে ভুল কমান্ড করে হলুদ কালার চলে আসছে তাহলে আবার আনসাবমিট দাও না হলুদ ছিল কি না একটু ভালো করে দেখে নাও এটা মিনি আনসাবমিট দিছি স্যার আচ্ছা এটাই ওপেন করো উপরে হ্যাঁ স্যার হলুদ কালার হয়ে গেছে আচ্ছা থাক আচ্ছা থাক থাক অসুবিধা নাই অসুবিধা নাই হলুদ কালার থাকে থাকে আবার ব্যাক করো ব্যাক হ্যাঁ হ্যাঁ টার্নিং তার মানে দুইবার চলে আসছে যাক সেটা ব্যাপার না ওকে ফাইন হয়ে গেছে আমি চেক করে দেখতে পারি গুড আমার তো মানে বুঝতে পেরেছে সবাই তাই না অলমোস্ট সবাই কম বেশি বোঝার কথা আর কি বুঝতে পারছি স্যার এই যে টার্ন ইন হচ্ছে হ্যাঁ এই যে মোহাম্মদ মাজারুল হ্যাঁ স্যার মাজারুল দিয়েছে শরীফুল্লাহ দুইজন মানে দিয়েছে ওইটা আগেরটা হ্যাঁ সুব্রত তাহলে এর পরেরটা এটা তো ঠিক আছে জি স্যার এই যে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট সব দিতে পেরেছে কোয়াইট ওকে থ্যাংক ইউ তাহলে আমি এখানে গ্রেডিং করে দিচ্ছি ট্রেন কত সময় লাগছে চাইলে এই যে কাজটা বুঝে বুঝে করলে না এই আর বলা যাবে না এটা দেখা যাবে কি নিজে আরো আরো আস্তে আস্তে আরো ইমপ্রুভ আসবে যে আমি আরো আরো একটু চেঞ্জ করে লিখবো আমি এটা আবার এই করবো একবার মিনিমামটা মিনিমাম অংশটুকু না পারলে পরে আর হতে চায় না মানে একবারে ডাগেরটা দাগে না করে নিলে এখানে কে দিয়েছে এটা তো স্যাম্পল হ্যাজার্ড ইনস্পেকশন এটা কে দিয়েছে এটা মোহাম্মদ আচ্ছা রহমান দিয়েছে
এটা পুরানোটাই দেখা যাচ্ছে এটা তো মানে আমি যেটা দিয়েছিলাম আগে সেটা কি নাকি চেঞ্জ হয়েছে এটা কি মোহাম্মদ শরীফুর রহমান কি শরীফুর রহমান আছে না শরীফুর রহমান আছে মোহাম্মদ শরীফুর রহমান আছে নাকি শরীফুল ইসলাম এভিডেন্স ওয়ান কার করা শরীফুর রহমান কি আছে আজকে না নাই স্যার আচ্ছা তো সাবমিট করলো কি করে আচ্ছা যাই হোক যাই হোক শামিমা কি বোঝা গেছে শামিমা আক্তার সৈয়দা শামিমা আক্তার বিষয়টা কি বোঝা গেছে জি স্যার করছি করছি স্যার প্রায় শেষ পর্যন্ত ওকে সুমাইয়া ইশরাত কি অবস্থা বোঝা গেছে ম্যাডাম জি স্যার আচ্ছা রিমা আক্তার রিমা আক্তার বোঝা গেছে কি স্যার করছে একটু সময় লাগবে না লাগুক কিন্তু বোঝা গেছে তো কথাটা কাজটা বোঝা গেছে কিনা গুড জি স্যার করে দিচ্ছি আসিমা আলম মোহনা মোহনা কি বুঝতে পেরেছো কথাটা নাকি অন্য ক্লাসের সঙ্গে যুক্ত আসিমা আলম মোহনা আবার একসঙ্গে দুইটা ক্লাস করে ইউনিভার্সিটির ক্লাসও করছে এটা দুইটা যাক তবুও ভালো সে স্যার বুঝতে পারছি আমি সাবমিট করে দিচ্ছি ওকে শিওর থ্যাংক ইউ মেহেদি হাসান মেহেদি হাসান মেহেদি হাসান স্যার কি বোঝা গেছে নো টেম্পোরারি লেড অন ফ্লোর এটা কি সীসা বোঝাচ্ছে হ্যাঁ 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 সীসা পড়ে থাকতে পারে অন্য তার কাটা পড়ে থাকতে পারে হ্যাঁ অনেক সময় যে ওই কাজ করার পরে ইলেকট্রিক্যাল কাজ করার পরে কিছু এরকম সীসা পড়ে থাকতে পারে বা ওই তারের ন্যাকেট অংশ পড়ে থাকতে পারে যা দ্বারা পরবর্তীতে পায়ে খোঁচা লাগলে ইনজুরড হতে পারে না বোঝা গেছে মানে মোটামুটি সবাই আমার কাছে মনে হলো যে না বুঝতে পেরেছে নিজের মতন করে লেখার ক্যাপাসিটি আছে সে করতে পারলে বুঝতে পেরেছে খুব ভালো আছে ওয়েলকাম স্যার তাহলে কি লিভ করব স্যার হ্যাঁ শিওর যাদের হয়ে গেছে তারা লিভ করতে পারে আর কেউ যদি এখন মানে সমস্যা হচ্ছে মনে করে একটু পরে দিব সে পরেও দিতে পারবে কোনো সমস্যা নাই অ্যাজ ইউ লাইক বেস্ট আসসালামু আলাইকুম আচ্ছা স্যার আমি পরে দিব স্যার মানে মানে করতে গিয়ে সমস্যা না অসুবিধা নাই যে যেভাবে কমফোর্ট ফিল করে সেভাবে দিলেই হবে অসুবিধা নেই জিনিসটা বোঝা গেছে এটুকু বুঝলাম যে অনেকে সুন্দর করে লিখেছে চমৎকার করে নিজের নিজের মতন করে গোছায় লিখেছে দ্যাটস গুড এটাই এটাই এক্সপেক্টেড আনন্দী রানী কি আলামিন হ্যাঁ হ্যাঁ এখন দেরি হয়ে গেছে না পৌঁছাতে এখন যে বিষয়গুলো আলাপ করেছে একটা ইনস্পেকশন ফর্ম ফিল আপ করেছি হ্যাঁ সেটা সেটা অবশ্য আমি রেকর্ড করা আছে রেকর্ডটা আমি দিয়ে দিব আজকের মধ্যেই তাহলে ওইটা একটু স্টাডি স্যার একটু কথা বলবো হ্যাঁ হ্যাঁ শিওর স্যার এডিট করেছি ড্রাইভে ডকস ফাইলে কিন্তু এটা স্যার টার্নিং কিভাবে করব অপশন পাচ্ছি না আচ্ছা তুমি শেয়ার করো আমি স্যার জুম ইনস্টল করে নে স্যার না তাহলে মোবাইল থেকে তো দিব তাই না নাকি স্যার আমি পিসিতে পিসিতে তাহলে পিসিতে গুগল ক্লাসরুমে তো যেতে পারবো নাকি হ্যাঁ স্যার গুগল ক্লাসরুমে যেতে পারবো আচ্ছা গুগল ক্লাসরুমে যাও হ্যাঁ স্যার গেলাম তারপরে ওই অ্যাসাইনমেন্টের পর ক্লিক করো
few assignments. Dandige, your work lakhashche. Dandige. Your work. Yes, sir. Ukhane add kotha lekha ache plus chinho diye add or create. Ha, add er upore click karo. Okay, sir. কি কি আসছে ওখানে কি গুগল ড্রাইভ লিংক ফাইল এর উপর ক্লিক করো ফাইল এর উপর কি ব্রাউজ আসছে হ্যাঁ স্যার ব্রাউজ আসছে ব্রাউজ করলে এখন ওই তোমার ফাইলটা সিলেক্ট করে দাও ফাইলটা ওখানে ইনসার্ট করে দাও কিন্তু স্যার এটা তো আমার পিসিতে যেসব ফোল্ডার আছে ওগুলো শো করতেছে আমি তো স্যার ড্রাইভে করেছি কাজটা গুগল ড্রাইভে হ্যাঁ তাহলে তুমি ওই যে ঠিক আছে এখানে এটা একটু ক্যান্সেল করে ব্যাকে যে ওই যে অ্যাড অ্যাড কথার মধ্যে ওই যেখানে অ্যাড এর মধ্যে গুগল ড্রাইভ সেটা সিলেক্ট করো ফাইল সিলেক্ট না করে গুগল ড্রাইভ সিলেক্ট করো গুগল ড্রাইভ হ্যাঁ এখানে ক্যান্সেল করে ওই যে অ্যাড এর উপর ক্লিক করো তাহলে গুগল ড্রাইভ সিলেক্ট করো দেখো রিসেন্ট ফাইল এখন করেছো সেটা দেখাচ্ছ নামটা দেখাবো স্যার মেহেদী আছে এবার ওইটার উপর ডাবল ক্লিক করো হ্যাঁ মেহেদী আছেন মানে পেয়েছি তুমি দিয়েছো স্যার মোবাইল থেকে করেছি তো স্যার একটু ইয়ে হয়েছে ঝামেলা হয়েছে অনেক না অসুবিধা নাই কাজটা বুঝলেই মানে মেইন ব্যাপারটা হলো আসল ব্যাপারে নিজে বুঝেছো বুঝতে পেরেছি স্যার অনেক সুন্দর হবে আর কি ঠিক আছে হ্যাঁ স্যার হয়েছে হ্যান্ডিং করে দিব হ্যাঁ 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 আমি এরকম বলে দিব তখন সমাধান হয়ে যাবে স্যার করে দিয়েছি হ্যাঁ রিমা আক্তার না জি স্যার আমার তো খালি থ্যাংক ইউ বললে হবে না আমার তো যে সময় আসুক তারপরে আমরা গান শুনবো তোমাদের কাছ থেকে সুন্দর সুন্দর গান সেই অপেক্ষায় আছে স্যার আমার না একটা ব্ল্যাঙ্ক ফাইলও সেন্ড হয়ে গেছে মানে ক্রিয়েট করেছিলাম তো ওইটা আমি কিছু লিখিনি মানে সেটা চলে গেছে না সব কাটে না না এটা তো আসছে এই যে একটা হলো লাস্ট আমি দেখে দিচ্ছি একটা জিরো হ্যাঁ আসছে ও এটা হ্যাঁ আসছে তো এই যে নট প্রপারলি প্লেসড কেবল তাহলে এক্সটিংগুইশ প্লেস ইজ নট এনাফ আসছে তো আসছে তিনটাই আসছে হ্যাঁ তিনটাই আসছে ওকে থ্যাংকস থ্যাংকস ভালো আছে জি স্যার মোস্ট ওয়েলকাম আমি এখন